হ্যালো ফ্রেন্ডস, নতুন কথা চ্যানেলের তরফ থেকে আমি বলটি আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাই। ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে একটা নতুন নামের ভিডিও নিয়ে চলে এসেছি। ফ্রেন্ডস, আজকের ভিডিওটিতে আপনাদের সামনে আলোচনা করব কন্যা শিশু সন্তানদের জন্য 38টি একদম নতুন নতুন ইউনিক নাম। তবে ফ্রেন্ডস, এই ভিডিওটি বিস্তারিত শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে নিন। তো চলুন ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। এক নম্বর নামটা দন্তস্বর দিয়ে খুবই ছোট্ট কিউট একটা নাম, এই নামটা সোহা। দুই নম্বর নামটা তালবে স্বর দিয়ে খুবই মিষ্টি একটা নাম, এই নামটা শ্রীজয়া। বন্ধুরা, আপনারা যদি আপনাদের কন্যা সন্তানদের জন্য মখর দিয়ে খুবই মিষ্টি একটা নাম রাখতে চান, তাহলে তিন নম্বর নামটি রাখতে পারেন। তিন নম্বর নাম মেঘমিতা। চার নম্বর নামটা বখর দিয়ে খুবই মিষ্টি ইউনিক এক নাম, এই নামটা বৃতিসা। বন্ধুরা, আপনারা যদি আপনাদের কন্যা সন্তানদের জন্য একার অক্ষর দিয়ে খুবই ছোট্ট কিউট একটা নাম রাখতে চান, তাহলে পাঁচ নম্বর নামটি রাখতে পারেন। পাঁচ নম্বর নাম এনি। ছয় নম্বর নামটা অকার অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটা নাম, এই নামটা অনুমিতা। বন্ধুরা, আপনারা যদি আপনাদের কন্যা সন্তানদের জন্য দন্তন অক্ষর দিয়ে একদম নতুন ইউনিক একটা নাম রাখতে চান, তাহলে সাত নম্বর নামটি রাখতে পারেন। সাত নম্বর নাম নীলাকা। বন্ধুরা, আপনারা যদি আপনাদের কন্যা সন্তানদের জন্য তালবে স্বর দিয়ে নাম রাখতে চান এবং সেই নামটা খুবই কিউট রাখতে চান, তাহলে আট নম্বর নামটি রাখতে পারেন। আট নম্বর নাম শ্রদ্ধাংশী। নয় নম্বর নামটা পক্ষর দিয়ে একদম নতুন ইউনিক একটা নাম, এই নামটা পৃথিকা। দশ নম্বর নামটা অকার অক্ষর দিয়ে খুবই মিষ্টি ইউনিক একটা নাম, এই নামটা অনুশ্রুতি। বন্ধুরা, আপনারা যদি আপনাদের কন্যা সন্তানদের জন্য বর্গীয় অক্ষর দিয়ে একদম নতুন কিউট একটা নাম রাখতে চান, তাহলে এগারো নম্বর নামটি রাখতে পারেন। এগারো নম্বর নাম জয়াদ্রিতা। বারো নম্বর নামটা তক্ষর দিয়ে খুবই মিষ্টি একটা নাম, এই নামটা তর্ষিতা। তেরো নম্বর নামটা অকার অক্ষর দিয়ে খুবই সুন্দর একটা নাম, এই নামটা অনুস্মিতা। চোদ্দ নম্বর নামটা মক্ষর দিয়ে খুবই মিষ্টি একটা নাম, এই নামটা মণিরূপা। পনেরো নম্বর নামটা অকার অক্ষর দিয়ে শুরু এবং শেষের অক্ষর ক, এই নামটা খুবই মিষ্টি একটা নাম, এই নামটা অয়নিকা। ষোলো নম্বর নামটা প অক্ষর দিয়ে খুবই মিষ্টি ইউনিক একটা নাম, এই নামটা প্রবিতা। বন্ধুরা, আপনারা যদি আপনাদের কন্যা সন্তানদের জন্য দন্তন অক্ষর দিয়ে একদম ইউনিক একটা নাম রাখতে চান, তাহলে সতেরো নম্বর নামটি রাখতে পারেন। সতেরো নম্বর নাম নিথিকা। আঠেরো নম্বর নামটা দন্তন অক্ষর দিয়ে খুবই কিউট ইউনিক একটা নাম, এই নামটা নীলাঙ্কনা। বন্ধুরা, আপনারা যদি আপনাদের কন্যা সন্তানদের জন্য অকার অক্ষর দিয়ে একদম নতুন কিউট একটা নাম রাখতে চান, তাহলে উনিশ নম্বর নামটি রাখতে পারেন। উনিশ নম্বর নাম অনুশ্রেয়া। কুড়ি নম্বর নামটা দন্তস অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটা নাম, এই নামটা সম্পৃক্তা। বন্ধুরা, আপনারা যদি আপনাদের কন্যা সন্তানদের জন্য দ অক্ষর দিয়ে খুবই কিউট একটা নাম রাখতে চান, তাহলে একুশ নম্বর নামটি রাখতে পারেন। একুশ নম্বর নাম দেবদীপ্তা। বাইশ নম্বর নামটা ব অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটা নাম, এই নামটা বেনিকা। বন্ধুরা, আপনারা যদি আপনাদের কন্যা সন্তানদের জন্য একার অক্ষর দিয়ে একদম নতুন ইউনিক একটা নাম রাখতে চান, তাহলে তেইশ নম্বর নামটি রাখতে পারেন। তেইশ নম্বর নাম এনিকা। চব্বিশ নম্বর নামটা দ অক্ষর দিয়ে খুবই কিউট একটা নাম, এই নামটা দেবপ্রীতি। পঁচিশ নম্বর নামটা অকার অক্ষর দিয়ে শুরু এবং শেষের অক্ষর অন্তস্ত, এই নামটা খুবই মিষ্টি একটা নাম, এই নামটা অনুজয়া। ২৬ নম্বর নামটা দন্তস অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটা নাম, এই নামটা সুদিশা।
বন্ধুরা, আপনারা যদি আপনাদের কন্যা সন্তানদের জন্য তখর দিয়ে খুব ছোট্ট কিউট একটা নাম রাখতে চান, তাহলে 27 নম্বর নামটি রাখতে পারেন। 27 নম্বর নাম তৃপ্তা। 28 নম্বর নামটা পখর দিয়ে খুবই কিউট ইউনিক একটা নাম, এই নামটা প্রমনা। বন্ধুরা, আপনারা যদি আপনাদের কন্যা সন্তানদের জন্য বখর দিয়ে নাম রাখতে চান, তাহলে 29 নম্বর নামটি রাখতে পারেন। 29 নম্বর নাম বনান্তিকা। 30 নম্বর নামটা মখর দিয়ে খুবই ছোট্ট কিউট একটা নাম, এই নামটা মেধা। 31 নম্বর নামটা দন্দ্ব স অক্ষর দিয়ে শুরু এবং শেষের অক্ষর তালবে স, এই নামটা খুবই মিষ্টি একটা নাম, এই নামটা সৌরাংশী। বন্ধুরা, আপনারা যদি আপনাদের কন্যা সন্তানদের জন্য র অক্ষর দিয়ে খুবই কিউট নতুন একটা নাম রাখতে চান, তাহলে 32 নম্বর নামটি রাখতে পারেন। 32 নম্বর নাম রূপজয়া। 33 নম্বর নামটা পখর দিয়ে খুবই মিষ্টি একটা নাম, এই নামটা প্রজ্ঞাপ্রিয়া। 34 নম্বর নামটা তালবে স অক্ষর দিয়ে খুবই কিউট ইউনিক একটা নাম, এই নামটা শুভশ্রুতি। বন্ধুরা, আপনারা যদি আপনাদের কন্যা সন্তানদের জন্য হ অক্ষর দিয়ে খুবই কিউট একটা নাম রাখতে চান, তাহলে 35 নম্বর নামটি রাখতে পারেন। 35 নম্বর নাম হিমিকা। 36 নম্বর নামটা তালবে স অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটা নাম, এই নামটা শুভাঙ্গনা। 37 নম্বর নামটা দন্ত স অক্ষর দিয়ে শুরু এবং শেষের অক্ষর দন্তান্ন, এই নামটা খুবই মিষ্টি একটা নাম, এই নামটা সঞ্চয়না। বন্ধুরা, আপনারা যদি আপনাদের কন্যা সন্তানদের জন্য হ অক্ষর দিয়ে খুবই কিউট একটা নাম রাখতে চান, তাহলে এই শেষের নামটি অর্থাৎ 38 নম্বর নামটি রাখতে পারেন। 38 নম্বর নাম হৃদিকা। ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এই ভিডিওটিতে রাখা নামগুলি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটিকে লাইক করুন, আর সাথে সাথে আপনাদের যে সমস্ত পরিচিত মানুষরা রয়েছেন তাদের যদি নামের ভিডিও প্রয়োজন হয়ে থাকে তাদের কাছে শেয়ার করুন। আর ফ্রেন্ডস, এই সমস্ত নামগুলি ছাড়াও আপনাদের যদি আরও বিভিন্ন অক্ষর দিয়ে নাম জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে নিন। তো চলুন ফ্রেন্ডস, আজকের মতো এইটুকু। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক খুশিতে থাকবেন। থ্যাংক ইউ।